اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع دوانی ما مطلع خورشید شکش سینہ سو جان ما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عربي ومن عذمي اللهم صل على سيدي مولانا محمد وعلى سيدنا مولانا محمد الله الله مولانا الله جر الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا معبود إلا الله لا سارا معبود نہیں لا محبوب إلا الله اللہ سارا بندو نہیں لا مقصود الا اللہ اللہ سارا مقصود نہیں لا موجود الا اللہ اللہ سارا موجود نہیں لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم معزز محترم پویتر جمعہ مساجد شماغت آگت امر شمانی تو مروبیان عظام امر مسلی بھائی و بابا جیرہ امر بویزسٹ شمویشی جبک ترون بھائرہ سٹو شنامونی را اتر علاقہ مائکر آواز جاتا در پچھ جنت پچھ چھے امار شمانی تو ماں و بنی را مہان رب العالمین ارکسے لکھ کٹی شکر ایبان سجد پیش کرسی جا اللہ رب العجات والجلال اپنا کے اما کے عسکر دین پچھ جنتا شست رکھے بیدی بیر شمست کاجو کرن کے فکھا کرے اللہ پاک
তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সবটুকু আবেগ উজাড় করে দিয়ে সেই আল্লাহ পাকের হুজুরে আপাদমস্তকে আমরা তার প্রশংসা আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম এই বিশ্ব সবার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন শামসুদ দোহা বদরুদ দুজা নূরুল হুদাস নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিনা দরখাস্তে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবীর একজন নগণ্য উম্মত হিসেবে কবুল করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা শামস এর দুটো আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা শামসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, দুটো আয়াত, ছোট্ট দুটো আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরা শামসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, দুটো আয়াত, ছোট্ট এবং কোরআনুল কারীম থেকে সূরা আনফালের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে, যে টপিকটি নিয়ে কথা বলবো, প্রত্যেকটি মুসলিম নর নারী, প্রতিটি মুসলমান ভাই ও বোনদের এই কথাগুলো জানা এবং মানা অত্যন্ত জরুরি। যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে জুমার আলোচ্য বিষয় হয়েছে ইসলাম, ঈমান, ইহসান। কয়টি বিষয় হয়েছে সবাই কথা বলেন? তিনটি, ইসলাম, ঈমান, ইহসান। খুতবার আলোচ্য বিষয় হলো তিনটি, কিন্তু আপনাদেরকে যদি সেই খুতবা যেটা লিপিবদ্ধ করা ওই খুতবা দেখে দেখে যদি পাঠ করে শোনাইতাম, হয়তো পাঁচ মিনিটের আলোচনা, কিন্তু বিষয় হলো তিনটা। আমি তো তিনটে বিষয়ের উপরে কি কথা বলবো, আমি তো চিন্তা করতেছি যে তিনটা বিষয়ের উপরে কম হইলেও 3 ঘন্টা আলোচনা না করলে তো পাবলিককে বিষয় সম্ভব নয়। তারপরেও যেহেতু জুমার দিনে সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে আল্লাহ যেন কিছু জবান থেকে এমন কিছু জরুরি কথা বের করেন যেটা আপনার উপকারে আসে, আমার উপকারে আসে, জাতির উপকারে আসে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবলুন আমিন। প্রিয় সুদী, কোরআনুল কারিমের সূরা শামসের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুস্পর্শভাবে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান যাক্কাহা وقد خاب من دساها سبحان الله الحمد الله পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করলেন, তারাই তো মুমিন, তারাই সফলতা অর্জন করেছে। কালামে পাক قد افلح من زكاها, যাদের অন্তরকে, যাদের হৃদয়কে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, সুন্দর করেছে, তারাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, তারাই সফলতা অর্জন করেছে। কখন সফলতা অর্জন হয়েছে, কখন সফলতা অর্জন হবে, পরের আয়াতে বলেন
وقد خاب من دساها তখনই সফলতা আসবে যখনই সর্ব অবস্থায় অন্তরের মধ্যে খাফ মানে ভয় ভীতি থাকবে, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর মারিফাত, আল্লাহর ভয়, আল্লাহ সন্তুষ্ট যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে থাকবে তখনই বান্দা আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, কোন মানুষ যদি কোন মানুষের পোষ প্রতিশোধ, কোন মানুষের জ্ঞান, কোন মানুষের শক্তি সম্পর্কে জানে, তাহলে মানুষ কিন্তু জেনে শুনে মানুষ মানুষকে সম্মান করে। আমার কথাটা ক্লিয়ার আপনারা বুঝেন নাই? ছোট্ট বাচ্চারা, এই যে কথা বলো কেন, এই বাচ্চা ভাই দিদা, কথা বলছিলাম, বাংলাদেশ সেনা প্রধানের ক্ষমতা অনেক বেশি না কম? সবাই বলেন বেশি। তো সেনা প্রধান এখানে আসছে, যারা তাকে চেনে তার ক্ষমতার দাপট, তার ক্ষমতা সম্পর্কে যারা অবগত আছে তারা তার কাছে যাবে না, তারা তাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, আলাদা চোখে দেখবে। পক্ষান্তরে যারা তার ক্ষমতা এবং বল সম্পর্কে যাদের ধারণা নাই, মারেফাত নাই, পরিচয় নাই, চেনে না, পক্ষান্তরে বাচ্চারা কি করবে, তার কাছে যাবে, বন্দুক ধরবে, হাঁটু ধরবে, ঘাড় ধরবে, মাথা ধরবে, কি করবে, আর সেও তার ওই ওই ছোট্ট বাচ্চার সঙ্গে সেরূপ আচরণ করবে, কারণ সেও জানে বাচ্চা আমার মারেফাত, আমার পরিচয়, বাচ্চা জানে না বিদেয়ী, বাচ্চা আমার কাছে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মালিকের যারা পরিচয় জানে না, মালিকের সঙ্গে যাদের সম্পর্ক কম, মালিকের সঙ্গে যাদের আত্মার সম্পর্ক নাই, তারা কখনো মালিকের কদমে নামাজে আসে না, তারা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করে না, তারা কখনো আল্লাহর হুকুমগুলো পালন করে না, তারা কখনো আল্লাহওয়ালা হতে চায় না, তারা কখনো কোরআনের পাবন্দী নয়, তারা কখনো ইসলামকে ভালোবাসে না, কারণ ইসলাম সম্পর্কে তারা জানে না, অজ্ঞ, আল্লাহ সম্পর্কে তারা জানে না, অজ্ঞ, আল্লাহর মারিফাত সম্পর্কে তাদের মধ্যে জ্ঞান নাই, যার কারণে আল্লাহর কুদরতি কদমে আসে না। এর মানে কি? আল্লাহর পরিচয়টা বান্দার মধ্যে নেই। ওই ছোট্ট বাচ্চা যদি সেনা প্রধানের পরিচয় জানতো, প্রধানমন্ত্রীর পরিচয় জানতো, ডিসির পরিচয় জানতো, এসপির পরিচয় জানতো, ইউনিয়নের পরিচয় জানতো, তাহলে স্বাভাবিক মানুষেরা রেসপেক্ট করে, সম্মান করে, তাকে মর্যাদা দেয়। কিন্তু একই জায়গায় বাচ্চারা তার পরিচয় না জেনে তার কাছে যায়, তার নাক ধরে, তার কান ধরে, তার মাথা ধরে, তার হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা এমন মানুষ হয়েছি, আল্লাহ পাক মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে মানুষকে তৈরি করলেন, আর এই মানুষকে তৈরি করার পরে মানুষের আল্লাহর পরিচয় জানার কথা ছিল, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের কথা ছিল, কিন্তু মানুষ আল্লাহকে অ্যাবাউট করে, আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের সাথে সম্পর্ক রাখে, মাখলুকের পরিচয়, সম্পদের পরিচয় খোঁজে, টাকার পরিচয় খোঁজে, ধন সম্পদের পরিচয় খোঁজে, নিজের আত্মসম্মানের পরিচয় খোঁজে, কিভাবে নিজেকে সম্মানিত করা যায় এইটার পরিচয় খোঁজে, কিভাবে টাকা অর্জন করা যায় এইটার পরিচয় খোঁজে। কিন্তু যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলো, সেই মালিকের পরিচয় আমরা খুঁজি না। না খোঁজার কারণই আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন কারিমের মধ্যে বলেছেন, বড় আফসোস করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল
الإنسان ما غرك بربك الكريم سبحان الله আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, তোমাকে মহিমান্বিত রব পল্লেওয়ালা প্রভু থেকে কে তোমাকে ভুলাইয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, তোমাকে আমি মহব্বত করে ভালোবেসে তৈরি করলাম, সৃষ্টি করলাম মানুষ রে। মা গররাকা বিরব্বিকাল করিম, কে তোমাকে ভুলে দিল ওই মহিমান্বিত রব থেকে, ওই আল্লাহ থেকে কে তোমাকে ভুলে দিল? অথচ আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা একটা বার কি তুমি চিন্তা করো না, ওই মহিমান্বিত রব থেকে তুমি ভুলিয়া গেছো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদলাক, আমি তোমাকে সৃষ্টি করেছি মাতৃ গর্ভের মধ্যে, তোমার বাবা তোমার মা সেখানে তোমাকে চামচ মুখে দিয়ে খাওয়ায় নাই, সেখানে দুনিয়ার কোনো অক্সিজেন গ্রহণ করে নাই, দুনিয়ার কোনো খাদ্য খাবার খেয়ে আল্লাহ লালন পালন করে নাই। আল্লাহ পাক বলে আল্লাযী খলাকাকা, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করলাম, ফাসাওয়াকা অতপর সুবিন্যস্ত করলাম, কত সুন্দর দেহ দিলাম, আকৃতি দিলাম মানুষ, তোমার রূহটা তোমার মায়ের গর্ভে না দিয়ে তোমাকে আমি একটা কুকুরের গর্ভের মধ্যে তোমার রূহটা দিলে তুমি অশ্বকুল মখলুকাত হতে পারতা না, পৃথিবীর মধ্যে একটা লাঞ্ছিত কুকুর হিসেবে পরিচয় লাভ করতে। তোমার রূহটাকে যদি আমি একাত্রী রূহ তৈরি করেছি মানুষের মাতৃ গর্ভের মধ্যে রূহটা না দিয়ে যদি শুকরের গর্ভের মধ্যে তোমার রূহটা দিয়ে দিতাম, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হয়ে যেতাম। আল্লাহ পাক সেটাই কালাম পাকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, কে আমার পরিচয় সম্পর্কে তোমাকে ভুলিয়ে দিল? অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে লালন করেছি, পালন করেছি, সুবিন্যস্ত করেছি, সুন্দর অবকাঠামো দিয়েছি, তোমাকে এত মর্যাদা দিয়ে লালন পালন করে মাতৃ গর্ভের মধ্যে ধারণ করে মানুষ হিসেবে পৃথিবীতে পরিচয় দিলাম, ও মানুষ, এত সম্মান আর মর্যাদা পাইয়া যে আল্লাহ তোমাকে সম্মান দিল, মর্যাদা দিল, যেই আল্লাহ তোমাকে এত সুন্দর অবকাঠামো দিল, সেই আল্লাহর পরিচয় খুঁজলা না, দুনিয়ায় সম্পদের পরিচয় খুঁজলা, পোস্টের পরিচয় খুঁজলা, আত্ম অহংকার পরিচয় খুঁজলা, কিতে নিজেকে বরং করা যায়, সমাজের মানুষ কিভাবে আমাকে বড় বলবে, কিভাবে সম্পদওয়ালা হওয়া যায়, বিভিন্ন কার্যক্রমের দিক মানুষ দাবিত হয়ে যায় কিন্তু আল্লাহর পরিচয় বান্দা খোঁজে না, কারণ খোঁজে না আল্লাহর পরিচয়, আল্লাহকে বান্দা জানে না, বিদায়ী আল্লাহকে মানে না। যারা আল্লাহকে জেনেছে তারা আল্লাহর শুকরিয়া আদায়ও বেশি বেশি করে এবং আল্লাহকে মানেও বেশি। পৃথিবীতে যত নবী এসেছে নবীরা আল্লাহকে যত বেশি করে চিনেছে, আল্লাহ পাক যত বেশি করে তাদেরকে পরীক্ষা দিয়েছেন, যত বেশি করে আল্লাহ পাক পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার পরেও তারা অহংকার করে নাই, হিংসা করে নাই, বরং তারা আরো এবাদতের জন্য আত্মনিয়োগ আরো বেশি বেশি শরীকে আদায় করে আরো বেশি এবাদত শুরু করে দিয়েছে, যে আল্লাহ তাআলা যেন বেজার না হয়, আল্লাহ যেন সন্তুষ্ট থাকে, একমাত্র কার জন্য কথা বলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য। ভাইরা আমার, দেখেন আজকের আলোচ্য বিষয়টা ইসলাম, ঈমান, ইহসান, আমি তিনটা বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে বলবো। হাদিসে জিব্রাইল, বুখারী শরীফের প্রথম হাদিস কিতাবুল ঈমানের প্রথম অধ্যায়ের প্রথম এক নম্বর হাদিস, হাদিসের নাম হলো
হাদিসে জিব্রাইল, হাদিসের নাম কি? কথা বলেন, সব হাদিসের মধ্যে এই হাদিসে কারিমার মর্যাদা কোরআনের আয়াতের মতো বেশি। এই হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল। একদিন আল্লাহর রাসূল সাহাবায়ের বাইনদেরকে নিয়ে বায়ান পেশ করতেছেন, ইসতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে এক ব্যক্তি আসলো, মাথার চুলগুলো ছিল কুসকুসে কালো, মাথার চুলগুলো ছিল কুসকুসে কালো, চুলগুলো ছিল গায়ের পোশাকটা ছিল সিয়াবিল আবিয়াদ, দবদবে সাদা পোশাক ছিল, কুসকুসে কালো চুলগুলো ছিল। হাত্তা জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি এসে রাসূলুল্লাহর কাছে বসলো, রুকবাতা ইলা রুকবাতিহি, রাসূলুল্লাহর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসলেন, কাফা ইলা আইনিহি, রাসূলুল্লাহর হাঁটুর উপরে তার হাত রাখলেন। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহর রাসূল বয়ান করতেছেন, ভাইরা কথা বলবেন না, আল্লাহর রাসূল বয়ান পেশ করতেছেন, ব্যক্তি আসলো, মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, গায়ের পোশাক ছিল দবদবে সাদা, লা ইয়ারা আলাইহি সাফার, তার সফরের মধ্যে দূর থেকে আসছে এমন কোন সফর তার মধ্যে দেখা যায় না। হাত্তা জালাসা রাসূলুল্লাহ, অবশেষে লোকটা রসুলের এত কাছে এসে বসলো, রসুলুল্লাহর হাঁটুর উপরে হাঁটু উঠিয়ে দিল, রসুলুল্লাহর হাঁটুর উপরে দুইটা হাত রাখলো, হাত রাখার পরে বলতেছে ফাকালা ইয়া মুহাম্মদ, সাহাবা একরাম আশ্চর্য হলেন, পৃথিবীর মাঝে এমন বুকের পাটাকার, এমন সাহসকার অপরিচিত লোক রাসূলুল্লাহর কাছে আসলো, রাসূলুল্লাহর হাঁটুর সঙ্গে হাঁটু মিশাইয়া বসলো, রাসূলুল্লাহর হাঁটুর উপরে তার হাত রাখলো, উরু মুবারকের উপরে হাত রাখলো, আবার রাখার পরে নাম ধরে ডাক দিয়ে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, ফাখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো, ফাখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলো। সুবহানাল্লাহ, বলেন প্রথমে বললেন হে মুহাম্মদ ফাখবিরনি, আর আখবারনি, আমাকে খবর দাও, আমাকে জানিয়ে দাও, আনিল ঈমান, ঈমান কি জিনিস, মুহাম্মদ বলো ঈমান কি জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আন তুমিনুনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর রাসূল বললেন, লোকটা সাথে সাথে সত্যায়ন করলো, সাদাকতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইমানের পরিচয়টা সঠিক হয়েছে, এবার দ্বিতীয় পরিচয় দাও, ইসলাম কি? আল্লাহর রাসূল বললেন আল ইসলাম আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো এই কথা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াসুমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াতু যাকাত, যাকাত দিবে, ওয়াতা সোম রমজান, রমজান আসলে রোজা রাখবে, কথা হাসিল ভাই আর সমর্থবান হলে হজ করবে। কলা সদ্দাক্তা, লোকটা বলল মুহাম্মদ দ্বিতীয় প্রশ্নের উত্তর সত্য হয়েছে। সুবহানাল্লাহ, বলল হজ করবে। কলা সদ্দাক্তা অবশেষে তৃতীয় প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ইহসান, এ মুহাম্মদ আমাকে ইহসান সম্পর্কে বলো। লোকটার প্রশ্নের উত্তরে নবীজি বললেন আলেহসান, আলেহসান আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, এহসান হলো তুমি আল্লাহর সাথে এমন সম্পর্ক রাখো,
আজকের আলোচ্য বিষয়টা এখানে। এহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন নাহু ইয়ারক তুমি ধারণা করো আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, ব্যাখ্যায় আমি পড়ে যাই। এখানে বললেন আল্লাহ, আল্লাহ রাসূল বললেন ইহসান হলো বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করতেছো। ফাইন লাম তাকুন যদি সেটা না হয়, ফাইন নাহু ইয়ারাক তুমি ধারণা করো আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এর মানে কি? মা ছোট বাচ্চাকে লালন পালন করে, বাচ্চার দুটো চক্ষু নাই, মাকে দেখে না, বাবাকে দেখে না, দুনিয়ার নেয়ামত বলতে কোনো কিছু উপভোগ করতে পারে না, কোনো কিছু দেখে না, কিন্তু যখন খাবার সময় হয় সন্তান চিৎকার মানে কাঁদে, মা যায়া দুধের স্তন সন্তানের মুখে দেয়, সন্তান কিন্তু দেখে না, মা কিন্তু দেখি সন্তানের মুখে দিচ্ছে। আমার কথা বুঝতে পারে? মা কিন্তু সন্তানকে দেখতেছে, দেখে দেখি সন্তানকে লালন পালন করতেছে, বাবা সন্তানকে দেখতেছে কিন্তু সন্তানের দুটো চক্ষু নাই, যার কারণে বাবা কেউ দেখে না, মা কেউ দেখে না, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু বাবা কিন্তু ভালোবাসতেছে, সন্তানকে লালন পালন করতেছে, মা সন্তানকে খাওয়াচ্ছে, সন্তানকে লালন পালন করছে। এ দুনিয়ার মানুষ এহসান হলো কি জিনিস আল্লাহর রাসূল সেটাই বুঝিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো তোমার দুটো অন্তরচক্ষু খোলা না, দুটো অন্তরচক্ষু খোলা না, যেই চক্ষু দিয়ে তুমি আল্লাহকে দেখো, জান্নাত দেখো, জাহান্নাম দেখো, পরকাল দেখো, নামাজে যখন দাঁড়াও দুনিয়ার চিন্তন দুনিয়ার টেনশন এসে যায়, নামাজে যখন দাঁড়াও দুনিয়ার সমস্ত কার্যক্রমের কথা স্মরণে এসে যায়, বান্দার দুনিয়ার টেনশন নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ ভালোই জানেন, কিন্তু এর মানে কি? আল্লাহ পাকের হাবিব বলেন বান্দা তুমি আল্লাহকে দেখতেছো না, তুমি অন্ধ, কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে, তোমার অন্তরের খবর জানতেছে, তুমি কি করতেছো, কি করতেছো, কি করবে, এই আগের পিছার সব কিছু আমার আল্লাহ দেখতেছে। এই ধারণা নিয়ে বান্দা যদি নামাজ পড়ে, এই ধারণা নিয়ে যদি আল্লাহ জমিনে বান্দা কখনো চলে, এখান যদি জমিনে প্রতিষ্ঠা হয়, বান্দা কখনো যদি অফিসে গেলে বান্দা যদি চিন্তা করে আমার আমি দেখি না কিন্তু আমার আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে আল্লাহ আমার দেখতেছে, কখন ঘুষ খায় দুনিয়ার আমার কর্মকাণ্ড দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহর চোখের বাইরে না, জন্ম থেকে যা কিছু করতেছি যা কিছু হইতেছে আপনারা বড় হুজুর মানতেছেন, কিয়ামতের দিন যদি আল্লাহ ধরে বসে আর যদি আমার পিছনের আমলগুলো যদি টাল দিয়ে মানুষের সামনে দেখায়, মানুষকে কি নসিহত করেছিলে, কি কথা বলেছিলে, নিজে কতটুকু আমল করেছো, নিজে কতটুকু বাস্তবায়ন করেছো। আমরা সব সময় মানুষকে উপদেশ দিতে ব্যস্ত কিন্তু আমার নিজের আমলকে সাজাই না, নিজেকে তৈরি করি না। আল্লাহ রাসূল সেটাই বলেছেন, মাল ইহসান, ইহসান হলো বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে জমিনে চলো সদা সর্বক্ষণ আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এবারে আসেন হাদিসের শেষ, যদিও বুখারী শরীফের হাদিস অনেক বড় লম্বা হাদিস, কয়েক ঘন্টার আলোচনা এক পৃষ্ঠার হাদিস, এই হাদিসের শেষের অংশে ওই লোক প্রশ্ন করলো ইয়া মুহাম্মদ, এ প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। নাম্বার চার নাম্বার প্রশ্ন হলো ইয়া মুহাম্মদ ফাকবিরনি আন ইমান, এ প্রশ্নের উত্তর
সংগঠিত হবে, আল্লাহর রাসূল চুপ হয়ে গেলেন, মাথাটা নিচে দিলেন, বললেন আসআলুকা আলাম, যে প্রশ্ন করছে সে ভালো জানে কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ, বাড়ি যেই কইেন সুবহানাল্লাহ বলবেন না, ওরা আর বললে গুনো হবে, বাড়ি যেই বলবেন সে ভালো জানে কি বলছেন। লোকটা প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করছেন, কিয়ামত কখন হবে। আল্লাহর রাসূল বললেন আসআলু আলাম, যে প্রশ্ন করছে, যে সায়েল প্রশ্নকারী উত্তর ভালো জানে। সাহাবায়ে কিরাম, সাহাবায়ে আজমাইন চোখ বড় হয়ে গেলেন, কি ব্যাপার এতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল প্রশ্নের জবাব দিলেন। চতুর্থ নম্বর প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল বললেন যে প্রশ্ন করেছে সে প্রশ্নের উত্তর ভালো জানে। প্রশ্নকারী বলল ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের উত্তর যেহেতু হার্ড হয়েছে আমি ভালো জানি সত্য কথা, কিন্তু এর আলামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা যুগ আসবে আমার উম্মতের মাঝে, এমন একটা সময় আসবে এলাকার বর্মেয়া এলাকার বিচারক হবে, সালিসিদার হবে, এলাকার নেতা হবে, ইমাম হবে, মূর্খ মূর্খ জাতি, মূর্খ মানুষেরা মূর্খ ইমাম নির্বাচন করবে। নাম্বার দুই, এমন একটা জাতি আসবে যেই জামানার লোকেরা, যাদের অস্তিত্ব জমিনে ছিল না, যারা কলার ব্যাপারী ছিল, যাদের পরনে জুতা ছিল না, এগুলো হাদিসের এবারাত, যাদের পায়ের জুতা ছিল না, যারা মানুষের বাড়ি কামলা আমলা কামলা ছিল, যারা মানুষের ঘরে ফ্যান পকাইয়া খাইছে, তারা বড় বড় প্রসাদের মালিক হবে, বড় বড় সম্পদের মালিক হবে। এরপর তিন নম্বর বলছেন সাবধান রাখো, এমন সময় এমন একটা যুগ আসবে ছাগল আর গরু দুইয়ের সম্মান এক দেশে, অর্থাৎ ভালো কোনটা মন্দ কোনটা, ভেদ বিচার থাকবে না মানুষের মাঝে, জাস্টিফাই থাকবে না, কম্পেয়ার থাকবে না, মানুষ ভালোকেও খারাপকেও একই পাল্লায় দিয়ে মাপবে, একই পাল্লায় ওজন করবে। আপনি দেখেন কম্পেয়ার থাকবে না, তিনটা কাজ বর্তমানে হচ্ছে। প্রশ্নকারী বললেন সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সত্য সত্য বলেছো। লোকটা যখন উত্তর দিল, উত্তর শুনে লোকটা যাবেন, এমন সময় আল্লাহর হাবিব ডাক দিয়ে ওমরকে ডাক দিলেন, রে ওমর চোখ দেই বড় বড় ব্যাপার কি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন হাল ইয়ারাকাল ওমর, ওমর তোমরা কি জানো এই ব্যক্তি কে, কে আসলো, কে প্রশ্ন করলো, তোমরা কি জানো। আল্লাহর রাসূলের সাহাবী ওমর বললেন না, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে লোকটা কে আসছে, কে প্রশ্ন করলো, কে চলে গেল। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর রাসূল বলেন হাজা জিব্রাইল, এই হলো জিব্রাইল, আতাকু ইউআল্লিমুকুম দীনাকুম, এই হলো জিব্রাইল সশরীরে তোমাদেরকে দীন শিক্ষা দেওয়ার জন্য জিব্রাইল আমার সামনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য এই হাদিসের নাম দেওয়া হয়েছে হাদিসে জিব্রাইল, বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়, সেদিকে আমি যাব না, মূল আলোচ্য বিষয়টা ছিল ইহসান। ভাইরা আমরা নামাজ করি, রোজা রাখি, হজ করি, সব কিছু করি, কিন্তু আমলের মধ্যে আমাদের আত্মশুদ্ধি হচ্ছে না, নিজেকে সংশোধন হচ্ছে না। মানে কি, মানে হলো যে আমরা শরীরটা অসুস্থ হয়ে গেলে, শরীরটা যদি অসুস্থ হয়ে যায়, একটু শরীরে ব্যথা ব্যথা ব্যথার ওষুধ খাই, কথা বলে না, শরীরটা একটু গরম তাপমাত্রা বেড়ে গেছে জ্বরের ওষুধ খাই, আসেনি, কথা বলে না, আসেনি তো। বিভিন্ন প্রকারের রোগের জন্য পিত্তে পাথর হয়েছে, বাম পাথর থেকে ব্যথা, অপারেশন না করলে লাগবে না, অপারেশনে যায়, কিন্তু মানুষের এই যে দেহর মধ্যে যে মানুষের যে আত্মা, মানুষের কবরের আদা হবে কিসের হবে, আত্মার হবে। মানুষ যখন মারা যায় আত্মাটা ইল্লিনে চলে যায় যদি জান্নাতি হয়, আর যদি জাহান্নামী হয় সিজ্জিনে জাহান্নামের দিকে চলে যায়। তাহলে এই শাস্তি ছা কিছু, আপনার দেহ কিছু না, দেখো সাত গঙ্গায় পৌঁছে গেছে, হিন্দুরা উড়িয়ে উড়িয়ে যায়, ওটা কোনো ফ্যাক্টর না, কিন্তু
রুহুটার যে খাদ্য আছে, রুহুটা যে অসুস্থ হলে তাকে খাবার দেওয়া লাগে, এটাকে সুস্থ রাখা লাগে, সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ইনশাআল্লাহ আগামী জীবনে এই সম্পর্কে আলোচনা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুহকে